আমরা আজকে করব হচ্ছে ইনক্লাইন বেঞ্চ প্রেস ইনক্লাইন বেঞ্চ প্রেস এর জন্য সেম একই আমাদের লাইং পজিশন ফ্ল্যাট ইনক্লাইন বা ডিক্লাইন তিনটা পজিশনে সেম হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ショルダー ব্লেড আছে স্ক্যাপুলা স্ক্যাপুলার আছে স্ক্যাপুলাকে আমরা রিট্র্যাক্ট করবে হবে করে এই যে রিট্র্যাক্ট করলাম ঠিক আছে দেন আমরা রডটাকে ধরবো বারটাকে ধরবো এখন এই বারের অ্যাঙ্গেল কি হবে বিগিনার্সদেরকে আমি সাজেস্ট করব আপনারা আপনাদের যে শোল্ডারের যে ডিস্টেন্স আছে যে উইদ আছে এই শোল্ডার উইদ জাস্ট দুই আঙ্গুল বাইরে ধরতে পারেন অথবা চাইলে আরেকটু ওয়াইডে ধরতে পারেন সুপার ওয়াইডে সাধারণত যারা পাওয়ার লিফটিং করে তারা আসে সুপার ওয়াইডে ধরে সো আমি একটা সাজেস্ট করবো শোল্ডার উইদ বাইরে পাম হিলে প্লেস করব এইভাবে করে এবং যেহেতু আমাদের শোল্ডার সরি আমাদের যেহেতু আমাদের চেস্ট ইন্টারনালি রোটেট করে এই জন্য আমাদের মাস্কুলার কন্ট্রাকশন ভালো হয় সো আমরা ধরার সময় একটু ডায়মন্ড শেপে ধরব ডায়মন্ড শেপে ধরলে যেটা হবে পামহিল বরাবর বারটাকে আমরা প্লেস করতে পারব আপনারা চাইলে ফুল লক করতে পারেন গ্রিপ লক করতে পারেন আমি গ্রিপ ওপেন রাখতে পছন্দ করি সো আমি ওপেন রেখে দেখাচ্ছি এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা গ্রিপকে তো লক করলেন মনের অজান্তেই রিস্ক এরকম বেন্ড করবেন না আমি ফ্ল্যাট বেঞ্চ বারবেল ফ্ল্যাট বেঞ্চ প্রেস কীভাবে করতে হয় সেখানেও আমি এক্সপ্লেন করেছিলাম যদি আমরা বারকে গ্রিপ করেই বেন্ড করি রিস্ককে বেন্ড করি এইভাবে করে খেয়াল করবেন বেন্ড করলে যেটা হয় যে ওয়েটের সমস্ত টেনশন আমাদের এই রিস্ক জয়েন্টে চলে আসবে যেটা আমাদের জয়েন্টের জন্য মোটে ভালো না আমাদের অ্যাকচুয়ালি বারকে এখানে প্লেস করা উচিত এই কারণে যাতে সমস্ত টেনশন আমাদের এলবো জয়েন্ট আসে সো দ্যাট আমরা কমফোর্টেবলি প্রেস করতে পারি সো যেটা করবেন বারকে গ্রিপ করবেন গ্রিপ করে রিস্টকে স্লাইটলি বেন্ড করতে পারেন স্লাইটলি এত না স্লাইটলি বেন্ড করতে পারেন এই এখন কথা হচ্ছে যে আমরা বারটাকে চেস্টের কোন পজিশনে নেওয় আমরা ইনক্লাইন বেঞ্চ করার সময় বারটাকে কোন পজিশন নামাবো আমরা কি কলার বোনের ঠিক নিচে নামাবো বা কলার বোন বরাবর একটু নিচেই বরাবর নাকি মিড চেস্টে নাকি লোয়ার চেস্টে যারা পাওয়ার লিফটিং করেন তারা সাধারণত যেটা করেন সামওয়্যার মিডল অথবা লোয়ার চেস্ট বরাবর নামান তাই না আর মাসল বিল্ডিং এর জন্য আমি সাজেস্ট করব কলারবোন থেকে মিড চেস্ট বরাবর এই রেঞ্জটা যে কোনো একটা রেঞ্জ আপনারা ট্রাই করে দেখতে পারেন এলবোর পজিশন কি হবে অ্যাকচুয়ালি এখানে অনেকেই বলেন যে এলবো যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় তাহলে ইঞ্জুর হতে পারে কে বলেন এলডো বিলো নাইনটি ডিগ্রি বা আরেকটু আরেকটু কম অ্যাকচুয়ালি দেখেন যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কি হচ্ছে তাহলে আমাদের চেস্ট অলরেডি কিন্তু একটা স্ট্রেচিং পজিশন আসতেছে রাইট সো ভালো যদি এই পজিশনে করতে আপনার শোল্ডার জয়েন্টে কোনোরকম ইরিটেশন না হয় বা অসুস্থ পেইন না হয় তাহলে ঠিক আছে কমপ্লিটলি গুড ফর ইউ আর যাদের শোল্ডার জয়েন্টের সমস্যা হয় তারা হয়তো একটু বিলো নাইনটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি নিচে নামাতে পারেন বিলো নাইনটি ডিগ্রি আপনারা গ্রিপ করতে বার প্লেস করতে পারেন এলবোর পজিশন রাখতে পারেন এতে করে যদি আপনাদের পেক মাসেলের কানেকশন হয় গুড ফর ইউ কোনোটাই রং না ঠিক আছে সো আমি শোল্ডার উইদের একটু বাইরে ধরেছি বারকে লিফ্ট করলাম দেন আমরা নিচের দিকে যাচ্ছি রাইট সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা মাইন্ডসেট করবেন চেষ্টার বরাবর এটা হচ্ছে আপনাদের স্টার্টিং পজিশন আমাদেরকে বেঞ্চ প্রেস করতে হবে রাইট সো যখন এটা এটা হচ্ছে কনসেন্ট্রিক ফেস যখন আমরা উপরুট উঠাবো বারটাকে এখানে আমরা এক্সপ্লোসিভ ফ্যাশনে আমরা রেস্টটাকে ফল ফলো করবো আর ইসেন্টি ফেস যেটা লোয়ারিং ফেস এখানে আমরা স্লো টেম্পো ফলো করবো দ্যাট ইজ তিন থেকে চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড নেগেটিভ এক্সপ্লোসিভ ওয়ান থাউজেন্ড ওয়ান ওয়ান থাউজেন্ড টু ওয়ান থাউজেন্ড থ্রি ওয়ান থাউজেন্ড ফোর খেয়াল আমি চার সেকেন্ড বিরতিতে আমি নিচে নামিয়েছি চেস্টের কাছাকাছি আমি চাইলে চেস্টকে স্লাইডি টাচ করতে পারি বা এক দুই সেকেন্ড উপরে রাখতে পারি দেন এক্সপ্লোসিভ ফ্যাশনে আমি কনসেনট্রেট ফেজে যাবো অনেকেই যেটা করেন যে বারকে লিফট করেন বারকে লিফট করে একটু রেডি না হয়ে রেপস করা শুরু করে দেন দিস ইজ রিয়েলি ব্যাড আইডিয়া আমাদের উচিত পজিশন ঠিক আছে কিনা চেক করা আমাদের শোল্ডার ব্রেড ভিতর আছে কিনা সুপার রিট্রাকশন করা দরকার নেই মডারেটলি কোর টাইট চেস্ট হও ফিট পজিশন ওকে ঠিক আছে বারকে আমরা ধরবো দেন আবার চেক করবো স্ক্যাপুলা ঠিক আছে দেন ফাইন আমরা বারকে লিফট করবো এবং একটু সময় নেবো ব্রিথ নর্মাল দেন স্লোলি আমরা বারকে আপার চেস্ট বারবার নিচে নামাই নিয়ে আসবো এক দি সেকেন্ড হোল্ড করবো দেন এক্সপ্লোসিভ স্লোলি এক্সপ্লোসিভ এই ছিল আমাদের ইনক্লাইন বারবেল প্রেস